শুকনো কাঠ লাকড়ি কুড়িয়ে রাজ্যে আজও একাংশ সাধারণ জীবন জীবিকা নির্বাহে অভ্যস্ত। সরকারি সহায়তা তাদের ক্ষেত্রে ব্রাত্য, তবু তারা ভালোই আছেন, হাসি মুখে তাদের সংসার অতিবাহিত। রাজ্যে কর্মসংস্থানের জোগাড় আছে কিংবা নেই, অথবা বেকারত্বের জ্বালায় সাধারণ মানুষের জেরবার, এসব বিষয় আপেক্ষিক। তবে রাজ্যে কিন্তু আজও বন থেকে লাকড়ি কাঠ কুড়িয়ে একাংশ সাধারণের জীবিকা নির্বাহ চলছে, পুরুষ কিংবা মহিলা। তারা কেউ কেউ গোটা দিন জঙ্গলের লাকড়ি আর কাঠ সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করছেন, আবার কেউ সরাসরি রান্নার উনুন ধরানোর কাজে ব্যবহার করছেন। এর মধ্যে বিগত 21 বছর যাবত এই ধরনের জীবন জীবিকায় অভ্যস্ত বলে জানালেন জনৈকা মহিলা। জঙ্গলে কাঠি কুড়ি না, টুকুনে লাকড়ি করছে, আমার আই কাঠ আছে, আসি যাই, তারা তো ডিউটির সামনে দিয়ে আই যায়, আমি যাইতে সামনে করে যাই, আই আর তো বাড়ি করছে। এই জীবিকাটি কিন্তু রাজ্যের মহিলাদের দৈনন্দিন জীবনযাপনের তথাকথিত উন্নয়নের পরিপন্থী, বিদ্যুজনদের এমনটাই অভিমত। এই লড়াই বাঁচার লড়াই, তীব্র লড়াই করে বাঁচা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল।